এই আয়োজন করার জন্য আমাদের উপকৃষি অধিকর্তা কত পরিমাণ আলু আসতো? না, এখানে আমাদের আমাদের যে বীজটা, সেই বীজটা পশ্চিমবাংলায় তেমনভাবে দরকার হয় না, কারণ পশ্চিমবাংলায় মানে নিজস্ব যে সিড ফার্ম, সেই সিড ফার্ম থেকেই মানে ব্যাপকভাবে, কারণ এখানে আমাদের যে গবেষণা কেন্দ্রগুলি তারা কিন্তু বীজের ক্ষেত্রে অনেকখানি মানে এগিয়ে গেছে, এবং স্বাভাবিকভাবেই রাজ্য বীজের ক্ষেত্রে খুব স্বনির্ভর। স্বাভাবিকভাবেই আমরা এই যে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, এরা ধরুন ব্যক্তিগত উদ্যোগে কেউ নিয়ে এলেন, হ্যাঁ, আমরা ফার্ম থেকে তো আনি না, ব্যক্তিগত উদ্যোগে কেউ নিয়ে এলেন, সেগুলোকে যাতে না না হয়, হ্যাঁ, অর্থাৎ কারণ একটা রোগ হলে তো সেটা ছড়িয়ে পড়বে, তো স্বাভাবিকভাবে সেটা যাতে না আনা হয় সেই জন্যে আমরা এই নোটিফিকেশনটা করছি। এবং আমরা যে পটেটো যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, আলুর বীজ সংক্রান্ত অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, তাদের কাছেও আমরা এই আবেদনটা মানে করছি, এবং এই নোটিফিকেশনটাও অর্থাৎ মানে আইনগতভাবে সেটা বন্ধ রাখার জন্য আমরা এই নোটিফিকেশনটা তাদের কাছেও জারি করে দেবো।